ইলিশ কত? জোয়া হালিনা ডজন এক পিস। বৈশাখের এক পিস নিবেন? এ তো চাবাইতে যাবাই তো মজা শেষ। তুমি তো ব্যাসো, আমি কেমনে খামু কেমনে চাবামু এটি চিন্তা করে তোমার লাভ কি? এখন কও এক পিস বেচবা? ব্যাসনি আমার কাম। মাছ ফ্রেশ তো? একটু আগেও লাভ হয়েছে। কি ইলিশ তো জানি জাল থেকে ছাড়ানোর লগে লগে নাই হয়ে যায়। আমার তো পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ মরে না? সব মাছই মরে, তো পদ্মারটা একটু লেইচে মরে। বুঝছি তোমার মুখের দোষ আছে, বেশি কথা কও। এখন কও এটিতে পদ্মার ইলিশ কেমনে বুঝলা? আমরা বুঝি, সব ইলিশ তো একই রকম, কেমনে বুঝলা? খাইলেই বুঝা যায়। এটা তো এখনো রান্ধনি হয় নাই, খাইবা কেমনে বুঝবা কেমনে? আরে ভাই কালকে খাইছি। কাল যে একই মাছ আসিল বুঝলা কেমনে? ওরে ভাই আপনি মাছ নিবেন এক পিস, কিন্তু কথা কইতেছেন তো ডজনের। বুঝছি ফাইসে গেছো, এখন খালি কও এটি নদীর না সাগরে? ভাই এটা কোন পানিতে আসিল, এটা আমি কেমনে কমু? এই তো ফাইসে গেছো, তার মানে তুমি জানো না এটা কোন জায়গার মাছ? সেইটা জানি না, তাই এইটা জানি এটা ইলিশ মাছ। ভাই আপনি ইলিশ মনে করে নিয়ে যান, ছোট জায়গা থেকে একটা দাও। আরে ভাই নিবেন এক পিস তাও ছোট, তাতে তোমার সমস্যা কি? আমি অপচয় পছন্দ করি না, আর বছরের পয়লা দিন একটু হিসাব করে চলে ভালো। সবই তো ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক করলে না, বছরের পয়লা দিন একটু হাত খুইলে চলা ভালো। আজকে যদি বড় ইলিশ খান তাহলে বছর ভরিটা বড় ইলিশ খাইতে পারবেন। আমার টাকা পয়সা না থাকলেও বড় ইলিশ খাইতে পারো? বুঝছি আপনি আবারও কথা ফেসাইবেন। কথা ফেসাই না, এটা তোমাকে ভুল ধারণা, কুসংস্কার।